অনুষ্ঠানের জন্য সবাই জার্মান আওয়ামী লীগের সবাইকে, যিনি সভাপতি সাবু সাহেব সহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে আজকের এই আলোচনা সবাই, যেখানে জামাত এবং বিএনপিরা যে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য আজকের এই আয়োজন, আয়োজনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই এদেরই অভ্যাস সবসময় খোলাপানিতে মাছ শিকার করার, এবং যে উদ্যোগটা আপনারা নিয়েছেন এই উদ্যোগটা আসলে প্রশংসনীয়। বিশেষ করে সারা ইউরোপের বিভিন্ন দেশ থেকে প্রেসিডেন্ট সেক্রেটারিরা সংযুক্ত হয়েছে এবং তারা অবশ্যই কথাবার্তা বলবে। আমি আমার বক্তব্যের প্রারম্ভে করোনায় সারা পৃথিবীতে যে সমস্ত বাঙালিরা মারা গিয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। বাংলাদেশে আজকে সাফির আলম সহ আমাদের বর্তমান সংসদের অনেক সম্মানিত সংসদ সদস্য মারা গিয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আপনারা অনেকেই জানেন যে আমি করোনা আক্রান্ত হয়েছিলাম এবং করোনাতে আক্রান্ত হয়ে আল্লাহর রহমতে সুস্থ হয়ে বাসায় ফিরেছি, বাসায় আমি আছি এবং বাসা থেকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি। আজকে আপনাদের জার্মান আওয়ামী লীগের সেক্রেটারি আমাকে রিকোয়েস্ট করাতে আমি বলেছি যে ঠিক আছে, আমি জুমে আসব, কথা বলবো। আমি স্বল্প কথাই শেষ করে দিচ্ছি। এটি হলো, আমি জানি আমার জানা মতে সারা পৃথিবীতে আওয়ামী লীগের যে সংগঠন আছে, জার্মান আওয়ামী লীগ একটি শক্তিশালী সংগঠন, এটা দীর্ঘদিনের পুরানো সংগঠন এবং দীর্ঘদিন ধরে এটা চলে আসছে। আপনারা এই জন্য অবশ্যই সবসময় আপনারা প্রশংসার দাবিদার, এবং আমি মনে করি যে জার্মান আওয়ামী লীগ হ্যাজ টেকেন অলওয়েজ ভেরি গুড স্টেপ অ্যান্ড স্ট্যান্ড, এবং সে স্ট্যান্ডের কারণেই সবসময় আওয়ামী লীগকে শক্তিশালী করেছে, আওয়ামী লীগ ভালো কাজ করেছে পৃথিবীর বিভিন্ন জায়গায়। আপনাদের অনুপ্রেরণা, আপনাদের সাহস বাংলাদেশ আওয়ামী লীগকে অনেকখানি চাঙ্গা করেছে, এবং আমরা যারা দেশে থাকি, বাংলাদেশে থাকি, আমরা আপনাদের প্রতি সবসময় কৃতজ্ঞতা জানাই। এবং আমি জার্মানিতে গিয়েছিলাম 2017 সালে এসেন্স পার্লামেন্ট এবং হাইডেলবার্গ ইউনিভার্সিটিতে আমি কথা বলেছি জঙ্গিবাদের বিরুদ্ধে, এবং সেখানে যে বঙ্গবন্ধুর নামে একটা মোরাল এবং একটা রাস্তা করার জন্য আবেদন জানিয়ে এসেছি। তারা কিন্তু কথা দিয়েছিল যে তারা একটি রাস্তা ফ্রাঙ্কফুর্টের এবং একটা মোরাল তারা করবে, আপনারা এদিকে একটু খেয়াল রাখবেন। আমি চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য, কতখানি থাকতে পেরেছি না পেরেছি জানি না, বাট আপনাদের সংগঠনটি যে নিঃসন্দেহে একটি শক্তিশালী ভালো সংগঠন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, আপনারা ভালো করবেন। যে উদ্যোগটা নিয়েছেন সে উদ্যোগটা নিয়ে একটু বলি, এরা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে, আমি একজন মুক্তিযোদ্ধা, আমি জানি দিদে বাংলাদেশ কেম ইন টু বি রাইট আফটার দ্যাট, এই স্বাধীনতা বিরোধীরা পাকিস্তানের প্রেতাত্মারা সবসময় বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশের জন্মের বিরুদ্ধে তারা কাজ করে চলেছে বা করে, সমস্ত সুযোগ তারা কাজে লাগাতে চায়। এই COVID-19 নিয়ে, করোনা নিয়ে বাংলাদেশ সরকার কে হে প্রতিপন্ন করার একটা ব্যাপক ষড়যন্ত্র চালাচ্ছে, চলছে, তাদের হয়ে কেউ কেউ বিপদগামী হয়ে উল্টাপাল্টা কাজ করছে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের সরকার মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সাথে হাল ধরে দেশকে এগিয়ে যাচ্ছেন, এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বে কোনো অপশক্তি আমাদেরকে পরাস্ত করতে পারবে না। তারা এই সময় চাচ্ছে সরকারকে বিব্রত করতে, সরকারকে বিশ্বের সামনে হেয় করতে, কিন্তু পৃথিবীর নোজ, দি ওয়ার্ল্ড নোজ হোয়াট সেকেশন ইজ ডুইং। আমরা একাধারে করোনা, করোনা, আম্পান, বন্যা তিনটা মোকাবেলা করছি মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে। এটা অবিশ্বাস্য দেশ, বিস্ময়কর দেশ, যে দেশের নেতৃত্বে জাতির জনকের কন্যা জয়ন্ত্রী শেখ হাসিনা, এবং উনি আছেন বলেই দেশ এখনো পর্যন্ত আল্লাহর রহমতে ভালোভাবে চলছে। আমি জানি আমাদের কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, তারপরও বাংলাদেশে করোনা নিয়ে যে লড়াই আমাদের সরকার করছে পৃথিবীতে একটি বিরল। অনেক সভ্য দেশ, সচেতন দেশ, তারা স্বাস্থ্যগতভাবে উন্নত থাকলেও তারা সামাল দিতে পারে নাই, সেই হিসেবে আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক কিছু ঘাটতি থাকা সত্ত্বেও
আমরা আল্লাহর রহমতে পেরেছি, পাচ্ছি এবং পারবো। আমরা জানি যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, যারা স্বাধীনতা বিরোধী, যাদের সাজা হয়েছে, যারা ফাঁসিতে ঝুলেছে এবং বঙ্গবন্ধু হত্যার আসামি, তারা তো দুনিয়া থেকে গিয়েছে। আরো যা একজন আছে তাদেরকে নিয়ে এসে বিচার করা হবে, কিন্তু তাদের সন্তানেরা কিন্তু বসে নাই, তাদের আত্মস্বজনরা বসে নাই। লন্ডনে বসে ষড়যন্ত্র হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে বসে ষড়যন্ত্র হচ্ছে, আমেরিকাতে ষড়যন্ত্র করার চেষ্টা করে। আপনারা চোখ কান খোলা রাখবেন এবং বিশ্বাস করে আপনারা অনেক সচেতন বোদ্ধা বিজ্ঞ, আপনারা আপনাদের বুদ্ধিমত্তা দিয়ে সমস্ত কিছু সামাল দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি। এবং আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আর সুন্দরভাবে এগিয়ে যাবে, দেশের উন্নয়ন অব্যাহত থাকবে। মাঝখানে কিছুটা হলো ব্যাঘাত ঘটেছে, এটা চরম সত্যি কথা। তারপরে যমুনা সেতুর কাজ চলছে, অন্যান্য মেগা প্রজেক্ট গুলো চলছে, উন্নয়ন বাধাগ্রস্ত হলেও কিন্তু উন্নয়ন চলে যাচ্ছে। আশা করি আমাদের দেশ এগিয়ে যাবে, সুন্দর হবে, ভালো হবে, আরো ভালো আমরা করবো, এবং আমাদের আগামী প্রজন্ম এই একটি সুন্দর বাংলাদেশ, যে বাংলাদেশের সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু, সেই সোনার বাংলা অবশ্যই হবে। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করি। এই করোনার সময় সাবধানে থাকবেন, নিজেদের শরীরের প্রতি খেয়াল রাখবেন, পরিবারের প্রতি খেয়াল রাখবেন। যে সমস্ত আত্মীয়স্বজন বাংলাদেশে আছে তাদেরকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আর সবসময় একটু চোখ কান খোলা রেখে দেখেন ভ্যাকসিন কখন বেরোবে। উইদাউট দ্য ভ্যাকসিন কোনো কাজ হবে না। যে ট্রিটমেন্ট এখন চলছে এটা একটা স্টেরয়েড জাতীয় জিনিস, তারপরে আপনার অ্যান্টিবায়োটিক দিয়ে এই অসুখটাকে স্টেবল করার চেষ্টা করছে। ইনফ্যাক্ট করোনার কোনো মেডিসিন এখনো পাওয়া যায়নি। তো আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, আল্লাহ যেন আমাদের বাংলাদেশের মানুষকে বাঁচায়। পৃথিবীর যে যে প্রান্তে বাঙালিরা আছে তারা যেন সুস্থ থাকে, ভালো থাকে, আল্লাহ তাদেরকে দীর্ঘায়ু করুক। আপনাদেরকে আবারও অনেক 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 ধন্যবাদ। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ মাননীয় এমপি মহোদয়, জননেতা বীর মুস্তাক আহমেদ রবি ভাই, নিয়োজন বীর মুক্তিযোদ্ধা, সাতক্ষীরা দুই আসনের মাননীয় সংসদ। এই পর্যায়ে আমরা যাচ্ছি আমাদের আজকের আরেকজন বিশেষ অতিথি।